ওয়াহিদুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন কেউ যদি কারোর ঝগড়া করে ভাই হোক বোন হোক বাবা হোক মা হোক কোনো হোক তো গেছে যে তিন দিনের উর্ধে যদি কথা না বলে তবে ইসলাম থেকে নাকি খারিজ হয়ে যায় তো এই কথাটির সত্যতা তিনি জানতে চেয়েছেন কি দলিল সম্মত কথা উত্তর হচ্ছে এটা দলিল সম্মত কথা নয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় কথাটি বাড়াবাড়ি বরং আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে বলেছেন মুসলিমিন কোন মুসলমানের জন্য জাহেজ নয় আন ইয়াহজোর আখা হু তার ভাইকে পরিত্যাগ করা ফাউকা সালাসা লায়ালিন তিন রাত্রির বেশি ফাউকা সালাস লায়ালিন তিন রাত্রির বেশি আরেক রেওয়াইতে ফাউকা সালাসা তা আয়ামিন তিন দিনের বেশি তিন দিনের অতিরিক্ত বেশি যেন এক্সেস এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিটেড না বলে কথা না বলে থাকার মানুষের রাগ ওঠে এই হিসেবে সে যেন সেই রাগ যেন তিন দিনের বেশি অতিক্রম না করে যদি করে সে গুণাগার হবে গুনাগার হবে কেন কারণে নিষেধাজ্ঞাকে সে পরোয়া করছে না এই জন্য সে গুণাগার হবে তার অর্থ তো এই না যে সে ইসলাম থেকে খারিজে যাবে এ সমস্ত অতিরঞ্জন এবং অতি বাড়াবাড়ি কথা এরকম এই এই কথার সাপোর্টে কোনো হাদিস নেই এই জন্য এটা একটি বিদাতি কথা হবে যে তিন দিনের অতিরিক্ত কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে কথা না বলে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এটা একটা অতিরঞ্জিত কথা বেদাতি কথা এবং গায়ে গায়ের জোর খাটিয়ে দেওয়ার মতো একটা কথা বাস পাপ হবে তার সঙ্গে কথা না বললে পারে গুণা হবে পাপ হবে কি প্রকারের পাপ হতে পারে এভাবে একটা হাদিস আসছে যে তাদের দু ভাইয়েরই আমল ঝুলন্ত থাকবে আকাশে ভিতরে পৌঁছবে না পেন্ডিং হয়ে থাকবে তো ফেরেশতারা যখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ এই আমলগুলি কি করব সে প্রসঙ্গে তখন আল্লাহ আল্লাহ বলবেন দা ও হুমা দা ও হুমা তাদের দুজনকে ছেড়ে দাও কিছুদিন সময় দাও হাত্তা তাড়ে হা যতক্ষণ তারা না মিলে মিলে গেলে তখন পেন্ডিং আমলগুলি আবার আকাশ ভেদ করে আল্লাহর কাছে যাবে তো এরকম একটি বিষয় মুসলমানের জন্য লাই আমবাকি কোনো ক্রমেই উচিত নয় তিন দিনের অতিরিক্ত তার মুসলমান ভাইয়ের সঙ্গে কথা না বলে থাকা যদি তারপরেও যদি কথা না বলে তাহলে যতদিন না বলবে ততদিন ওই যে আমল পেন্ডিং থাকবে গুণাগার হবে সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এটা একটা গা আমি কথা বেদলিলি বেবুনিয়াদি ভিত্তিহীন কথা আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন অসলাল আসলামা বারাকার আবিন